ব্যস্ত হয়ে পড়েছে। এটা আমার মাইশার চা, আর বাবাকে তো চা বানিয়ে দিলাম, সে খাচ্ছে, আর মাইশাকেও ডেকে নিলাম। মাশাআল্লাহ আমার দুটো মেয়ে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, মাইশা উঠে পরের টেবিলে বসে যতক্ষণ আমি নাস্তার জন্য ডাকি, আর আমি আর মাইশা এখন নাস্তা খেতে বসেছি। ওর বাবাকেও ডেকেছি, সে বলে ওয়েট করো না, আমি চা মাত্র খেয়েছি, 5 মিনিট পরে আসবো। আচ্ছা, তো আমরা বসে গেলাম, মাইশাকে আমি ভাতটা তুলে দিচ্ছি। এই যে ওর বেশি একটা সবজি খেতে পছন্দ করে না, সেজন্য আসসালামু আলাইকুম, সকাল সকাল চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো সকালে উঠে আমি চায়ের পানি বসিয়ে দিলাম, আর সকালের নাস্তার জন্য আলু পটল গাজর কেটে ভাজির জন্য বসিয়ে দিলাম, আর আমি আয়েশা নুডলসটাও রান্না করে নিয়েছি। এখন যাব আয়েশাকে নুডলস খাওয়াবো, আর তার ফাঁকে ফাঁকে রান্নাঘরের কাজটাও দেখবো। এই যে নুডলস রেডি, আমি এবার ওকে খাওয়াতে যাবো, দেখবেন সে কত নাটক করে খেতে বসে। প্রথমেই তো সে হাতে খেতে যাবে, আর আমি দিইও ওকে হাতে খেতে, কারণ সব বাচ্চাদেরই উচিত খাওয়াটা শেখা। চলুন দেখি সে কী করে। তাকে খাবার দিয়ে আসছি, সে তার ডলকে খাওয়ায় আর বলে ইউ লাইক ইট। যাই হোক, এদিকে আমার চাটা হয়ে আসছে, আর একটু চাল বাকি এক চুলার উপর। আমি আসলে চাটা সব কিছু মিক্স করে একদম চুলাটা কমিয়ে রাখি, চাটা আস্তে আস্তে হতে থাকে। এই তো আমার ভাজিও রেডি হয়ে গেল। এবার আমি পরোটাগুলো বেলে রেখেছিলাম, সেগুলি একে একে ভেজে নেব। আমি পরোটার সাইজ খুব বেশি বড় করি না, মোটামুটি একটা বলতে গেলে ছোট ছোটই করি। আমার মা অনেক বড় বড় পরোটা বানায়, যেটা একটা খেলে আর দরকার হয় না পরোটা খাওয়ার। এই তো পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর সবার জন্য বলি আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ 3 মিনিট দেখে তারপরে কমেন্ট করবেন, নাহলে আপনাদের মূল্যবান কমেন্টটি আমার কাছে পৌঁছায় না। সেজন্য দয়া করে 3 মিনিট দেখবেন। এই তো বললাম সবার উদ্দেশ্যে, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা করবেন, নাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি। যাই হোক,
এরপর আমি ডিমগুলো তিনজনের জন্য তিনটা ডিম একে একে পোস করে নেব তো ভেঙে গেছে সমস্যা নাই এটা হয়তো আমারই খেতে হবে এভাবে একে একে তিনটা ডিম পোস করে নিলাম এরপর দেখলাম আয়েশার বাবা উঠে গেছে ওকে জিজ্ঞেস করলাম যে ও দুধ চা খাবে কিনা সে বলল না সে রেগুলার যেটা খায় সেটাই খাবে যেহেতু চুলাটা আজকে একটু বিজি আমি ওর গ্রিন টিটা ওভেনে করে নিচ্ছি এখানে আমি এক মিনিট পানিটা গরম করে নেব এক মিনিটের বেশি লাগে না এক মিনিটই অনেক গরম হয়ে যায় পানি এর বেশি আর দরকার হয় না সেদিন আমি এক মিনিটই দিয়ে দিলাম তো আমার পানিটা গরমও হয়ে আসছে এরপর আমি চাটা বানিয়ে নিচ্ছি আসলে রেগুলার গ্রিন টিটাই খায় আমি মাঝে মধ্যে খেতে আর মন চায় না টেস্ট একটু ডিফারেন্ট তো তো এটা কন্টিনিউ করে যাচ্ছে একটু এক্সট্রা চর্বি যদি কমে এটা আর মুদিটা তো দিয়ে দিয়ে বড় বড় মতো চিনি তো খেতেই চায় না আসলে মধুটা আসলে সবার জন্যই ভালো আমাদেরও খাওয়া উচিত সবার সবসময় যাই হোক আমার চাটা অলমোস্ট রেডি হয়ে গেছে চাটা বানানো শেষ প্রায় এবার আমার নাস্তা যা আমি বানিয়েছি আজকের জন্য সেগুলো টেবিলে তুলে নেব পরোটা ভাজি সাথে আছে ডিম আর আয়েশাকে অলরেডি নাস্তা খাইয়ে দিয়েছি সে তার কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই যে আমার আর মাইশার চা আর ওর বাবাকে তো চা বানিয়ে দিলাম সে খাচ্ছে আর মাইশাকেও ডেকে নিলাম মাশাল্লাহ আমার দুইটা মেয়ে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে মাইশা উঠে পড়ার টেবিলে বসে যতক্ষণ না আমি নাস্তার জন্য ডাকি আর আমি আর মাইশা এখন নাস্তা খেতে বসেছি ওর বাবাকেও ডেকেছি সে বলল ওয়েট করো না আমি চা মাত্র খেয়েছি 5 মিনিট পরে আসব আচ্ছা তো আমরা বসে গেলাম মাইশাকে আমি ভাজিটা তুলে দিচ্ছি এই যে আমার বেশি একটা সবজি খেতে পছন্দ করে না সেজন্য বলতেছে মাম্মা অল্প আমি একটু জোর করে বেশিয়ে দিলাম যাই হোক এবার আমারটা আমি নিয়ে নেব তারপর খেতে বসে যাব আর আজকের মতো এই পর্যন্তই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করুন আমরাও সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব আজকের মতো বিদায় নিচ্ছি